সবাইকে জানাই রবীন্দ্র জয়ন্তীর অনেক শুভেচ্ছা ও আন্তরিক অভিনন্দন। তো আজকে আরুষি স্কুলে একটি প্রোগ্রাম ছিল রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে, সেটি তোমাদের কাছে শেয়ার করলাম। আসলে আমরা সবাই বুঝতে পেরেছি বা বুঝে গেছি, আজ আমরা উদযাপন করছি আমাদের সবার প্রিয়, আমাদের সবার ভালোবাসার কবিগুরু জন্ম শতবার্ষিকী। কবিগুরু তুমি ছিলে তাই আমরা আছি, কবিগুরু তুমি আছো তাই আমরা পথ চলছি, কবিগুরু তুমি সারা জীবন থাকবে আমাদের সঙ্গে এবং আমাদের এইভাবে আমাদের পথ দেখাবে। নমস্কার। তাহলে আমরা আমাদের প্রথম অনুষ্ঠানের প্রথম যাকে ডাকছি
পাচ্ছি গন্ধে। সে তবে একলা চলো রে, ডাক শুনে কেউ না, সে তবে একলা চলো রে, একলা চলো, একলা চলো, একলা চলো, একলা চলো রে, যদি তোর ডাক শুনে কেউ না আসে, তবে একলা চলো রে। কেউ কথা না কয় ও রে ও ভাগা, কেউ কথা না কয়, সবাই থাকে মুখ ফিরায়ে সবাই। নমস্কার করো, এই খাদবে বোধ হয়। ম্যাম ওগুলো নিউ ভার্সনে করেছে সব কটা, আর যে না যেটা ওল্ড ভার্সন বেশি সব লোক করে, হ্যাঁ না বলো যে ওল্ড ভার্সন করে। পাপে দিচ্ছে।
শিল্পীদের নিয়ে আজকের এই প্রদর্শনী রবীন্দ্র জয়ন্তী উপলক্ষে। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানাবে, আশা করছি ভালো লাগবে, কারণ এত ছোট ছোট বাচ্চাদেরকে নিয়ে এই অনুষ্ঠানটা, করোনার পর থেকে এই প্রথম হয়তো এই অনুষ্ঠানটা স্কুলে হলো।
তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর যারা আমার চ্যানেলে নতুন তারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে আর পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে দেবে, কারণ বেল বাটনটিকে ক্লিক করলেই আমার ভিডিওর নোটিফিকেশান সর্বপ্রথম তোমাদের কাছে যাবে।